ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ট্রান্সপোর্টেশন একটা বিগ ইস্যু, এই মানে হেডেকটা অনেকটাই ট্র্যাক লাগবে কমায় ফেলছে আমাদের। হ্যালো, দিস ফারুকি, ক্রিয়েটিভ হেড অ্যান্ড ওনার অফ মুঘল প্ল্যানার্স। আমার ওয়াইফ একবার আমাকে সাজেস্ট করলো যে এরকম যখন একেবারে ট্র্যাক লাগবে শুরুর দিকে আর কি, যে এরকম একটা অ্যাপস আমি দেখতে পেলাম যে আমাদের মনে হয় এটা কনভেনিয়েন্ট হবে। তো এরপর আমরা চিন্তা করলাম ঠিক আছে, ওনাদের সাথে আমার মনে হচ্ছে কনভেনিয়েন্ট হবে, আমরা কয়েকটা ইয়ে করে দেখি, ডিল করে দেখি। আসলেই খুবই কনভেনিয়েন্ট ছিল। অ্যাপসের থ্রুতেই হলো গিয়ে সব অনেকগুলি পিকআপ মালিককে একসাথে পাচ্ছি, অনেকগুলি পিকআপ ড্রাইভারকে একসাথে পাচ্ছি। এটা অনেক মানে বড় একটা সাপোর্ট আমাদের জন্য। আমাদের আগে একটা সময় ছিল যে একেবারে শেষ মুহূর্তে যে আমার পিকআপ রেন্টটা ধারণা পেতাম, আর এখন হলো গিয়ে আগের দিনে আমরা অ্যাপসের থ্রুতে একটা রেগুলার চেক করে ধারণা নিয়ে নিই যে আমাদের এত কস্টিং যাচ্ছে ট্রান্সপোর্টের পেছনে। তিনটা পয়েন্ট যেটার জন্য আমার মাস্ট ট্রাক লাগবেকে চুজ করাই উচিত। ফার্স্ট অফ অল, আমাদের কস্টিং প্ল্যানের সাথে ট্রাক লাগবের প্রাইস সবসময় অ্যাডজাস্ট হচ্ছে। আর সেকেন্ড হলো টাইমিং, আমি পারফেক্ট মানে ঠিক টাইম মতো আমি পিক আপ পাচ্ছি, ঠিক টাইম মতো লোড আনলোড হচ্ছে, সার্ভিস টপ নচ সার্ভিস, মানে আমাদের জন্য এটা একটা হোল প্যাকেজটা, ট্রাক লাগবের হোল প্যাকেজটা আমাদের জন্য পারফেক্ট একটা সার্ভিস ওদের সাইড থেকে। থ্যাংক ইউ ট্রাক লাগবে ফর পারফেক্ট সার্ভিসেস।